Nächster Halt, Viersch. Next Stop, Viersch. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি ফিশার আল। এখন আমি যে স্টেশনটায় দাঁড়িয়ে আছি সেই স্টেশনটার নাম হচ্ছে ফিশ। তো ফিশ স্টেশন থেকে আবার গোন্ডোলা করে যাব ফিশার আলপে। এই যে ট্রেনটা করে আমরা এসেছি, এই ট্রেনগুলো হচ্ছে রিজিয়ান আল্পস ট্রেন। পাহাড়ের দিকে সাধারণত যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলি ছোট্ট মতো এরকমই দেখতে হয়। আজকে যে যাচ্ছি ফিশার আল্পে, ফিশার আল্প হচ্ছে বেসিক্যালি একটা স্কি রিসর্ট। এখন যেহেতু প্রায় সব জায়গায় বরফ পড়ে গেছে সেই জন্য স্কি রিসর্টগুলো সব খুলে গেছে। এখন এই যে দেখো বেঞ্চটা আবার স্কি দিয়েই তৈরি, তো তাই জন্য আমরাও আজকে যাচ্ছি স্কি রিসর্টে স্কি অ্যাক্টিভিটিটা দেখবো বলে। তো এইখান থেকেই আবার উপরে উঠে গোন্ডোলা করে পাহাড়ে যেতে হবে। আমাদের গোন্ডোলা এসে গেছে। সামনের গোন্ডোলাটায় দেখো লেখা আছে গ্রেটেস্ট গ্লেশিয়ার অফ দ্য আল্পস, মানে এই ফিশার আল্পস হচ্ছে আল্পস পর্বতমালার সব থেকে বড় হিমবাহ। এই গোন্ডোলাগুলোতে 10 জন করে বসার সিট আছে আর ভেতরে একটা করে ক্যামেরা থাকে। আস্তে আস্তে গোন্ডোলাটা ওপরের দিকে যত উঠছে তত বেশ দেখতে ভালো লাগছে। এই পাহাড় চারিদিকে আর পাহাড়ের মধ্যে বরফ, কোন দিকটা ছেড়ে যে কোন দিকটা দেখবো বুঝতেই পাচ্ছি না। আমরা কিন্তু এখন সি লেভেল থেকে প্রায় 2200 মিটার মতো ওপরে যাব। আমার এখন দেখে মনে হচ্ছে যে অনেকগুলি গোন্ডোলা চলছে, কারণ এর আগেও যখন একবার এসেছিলাম তখন এতগুলো গোন্ডোলা চলছিল না। যেহেতু এখন ওপরে স্কি করা হচ্ছে তাই স্কিয়ের জন্য অনেক লোকই ওপরের দিকে যাচ্ছে, তাই জন্য বেশি করে গোন্ডোলার সংখ্যাটা বাড়ানো হয়েছে। অনেকটাই উপরে এসে গেছে এখন, ওপর থেকে এখন নিচের দিকে ভিউটা বেশ ভালো দেখতে লাগছে। এই যে পিলারটা ক্রস করলাম, এই পিলারটা হচ্ছে এই গোন্ডোলার যে কেবেলগুলো সেগুলোকে ধরে রেখেছে। চলে এসেছে এবারে ওপরে, চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এগুলো হচ্ছে স্কিয়ের জন্য ট্রলি, মানে স্কিয়ে যত ইকুইপমেন্টস আছে সেগুলো ট্রলি করে নিয়ে যাওয়া যাবে। অনেক লোকের ভিড়, কত লোক এসেছে স্কি। যেহেতু এটা স্কি রিসর্ট সেই জন্য এখানে যে রেস্টুরেন্ট আর হোটেলগুলো থাকে সেগুলো এই সিজনেই খোলা থাকে, বাকি সব সিজনে বন্ধই থাকে। সবাই এখানে কিছুদিন ছুটি কাটিয়ে তারপরে আবার যায়, বেসিক্যালি সবাই স্কি করার জন্যই আসে। এই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্কি লিফট। এই স্কি লিফটে করে সবাই ওপরের দিকে উঠবে পাহাড়ে, আবার স্কি করতে করতে নিচের দিকে নামবে। যেহেতু পাহাড়ের উপরে তো আর হেঁটে হেঁটে ওঠা যাবে না, সেই জন্য স্কি লিফটে করে সবাই ওপরে ওঠে। এই যে এখানে স্কিয়ের যত ইকুইপমেন্টস, যেমন স্কি করার বোর্ড, হেলমেট, গগলস, এখানে সব রেন্টে পাওয়া যাচ্ছে। কি করছো, এটা খেলা করছো?
কত ছোট ছোট বাচ্চারা হয়তো এখনো ঠিক করে হাঁটতেও শেখেনি, তারা আবার স্কি বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে স্কি করবে বলে। কি সুন্দর লাগছে না জায়গাটা দেখতে! আজকে কিন্তু সূর্যি মামা খুব সুন্দর রোদ দিয়েছে, যার জন্য আজকে আকাশটাও ভারী সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে আবার বরফ দিয়ে কি সব বানানো হচ্ছে! অনেকে সবাই স্কি করতে করতে নিচের দিকে নামছে, আমার কিন্তু দেখে খুব মজা লাগছে। আমার দেখেই এত মজা লাগছে, সবাই যারা স্কি করছে তাদের কিন্তু খুবই মজা লাগবে। কিন্তু দেখে আনন্দ পেলেও এই স্কি করার জন্য কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয়। বাহ, বরফ উড়িয়ে উড়িয়ে স্কি করছে অনেকে, আবার কিন্তু প্রচুর স্পিডেও আসছে। চারিদিকে এই বরফে ঢাকা পাহাড় দেখতে কি সুন্দর লাগছে না! তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানিও যে তোমাদের স্কি অ্যাক্টিভিটি দেখে কীরকম লাগলো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।